হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু দিস ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা ক্যামতাসিয়া ব্যবহার করে ভিডিও এডিটিং করতে পারেন সেই জিনিসটা। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ভিডিও এডিটিং করা যায় বা আপনারা বিগিনার হিসেবে কিভাবে স্টার্ট করতে পারেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর কিভাবে প্রথম ভিডিও বানাতে পারেন সেই জিনিসটা নিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা যারা একেবারে বিগিনার রয়েছেন, যারা একদমই জানেন না যে ইউটিউব ভিডিও কিভাবে এডিট করতে হয়, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনি যদি স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও দেখেন তাহলে আপনি খুব ইজিলি ভিডিও এডিটিং করতে পারবেন এবং আপনাকে কোনো কোর্স করতে হবে না, শুধু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি আপনি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমরা প্রথমে এই ভিডিওতে আমরা কোন কোন বিষয়গুলো দেখবো এবং কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করব সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে একটা কুইক ওভারভিউ দিচ্ছি। প্রথমত হচ্ছে ক্যামতাসিয়া আপনি কোত্থেকে ডাউনলোড করবেন সেই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখাবো, এবং ক্যামতাসিয়া ডাউনলোড করার পর আপনি লেটেস্ট যে ভার্সনটা রয়েছে বা ক্যামতাসিয়া 9 যেটা রয়েছে, আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 9 আপনি ব্যবহার করার পর ওপেন করলে ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পারবেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কীভাবে ইম্পোর্ট করবেন আপনার মিডিয়া, ইমেজ, অডিও, যতগুলো জিনিস রয়েছে সবগুলো কীভাবে ইম্পোর্ট করবেন সেটা দেখবো। এরপর হচ্ছে মূলত আপনি ভিডিওতে কীভাবে আপনি টাইটেল অ্যাড করবেন এবং আপনার ভিডিওতে আপনি কীভাবে ইন্ট্রো অ্যাড করতে পারেন এবং ভিডিওতে আপনি কীভাবে লোয়ার থার্ড অ্যাড করবেন সেই জিনিসটা আমরা দেখবো। তারপর আমরা দেখবো অ্যানোটেশান এবং ভিডিওর উপরে আপনি কীভাবে একটা ভিডিও চলছে তখন আপনি কীভাবে ভিডিওর টাইটেল বা কোনো অ্যানিমেশন সেটাতে অ্যাড করবেন সেই জিনিসটা আমরা দেখবো। এরপর ট্রানজিশন নিয়ে কথা বলবো আমরা, তারপর কথা বলবো হচ্ছে বিহেভিয়ার নিয়ে, এটা এক ধরনের অ্যানিমেশন যেটা ভিডিওকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে। এরপর ফাইনালি হচ্ছে অ্যানিমেশন ট্যাব নিয়ে আমরা কথা বলবো এবং অ্যানিমেশন ট্যাবে আপনি কীভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, কীভাবে একটা ভিডিও এক পাশ থেকে অন্য পাশে চলে যায়, কীভাবে ভিডিও 3D ইফেক্ট করা যায় সেই জিনিসগুলো আমরা দেখবো। এছাড়া হচ্ছে আমরা মিউজিক নিয়ে কাজ করব, অর্থাৎ অডিও কীভাবে অ্যাড করবেন, অডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনার যে যে নয়েজ রয়েছে সেই নয়েজ কীভাবে রিমুভ করবেন সেই জিনিসটাও আমরা দেখব। তারপর ভিডিও কীভাবে কাটবেন, কেটে দুই তিনটা ফাইল কীভাবে একসাথে করবেন সেটা দেখব এবং ভিডিও কীভাবে ফাস্ট করা যায়, কীভাবে স্লো করা যায় সেই জিনিসটা আমরা দেখব এবং ভিডিওকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অর্থাৎ আপনি আপনার ভিডিওকে কীভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড করতে পারেন সেই জিনিসটাও আমরা কথা বলবো। অর্থাৎ স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে আপনাকে অন্য কারো কাছে আর যেতে হবে না, এই ভিডিওটাই আপনাকে হেল্প করবে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে। সো আমি চেষ্টা করছি আপনাদের জন্য বেস্ট ভিডিও ক্রিয়েট করার, আজকে আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমত হচ্ছে আপনি যখনই ক্যামতাসিয়া অন করবেন তখন ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবেন ক্যামতাসিয়ার। তার আগে আপনাকে অবশ্যই ক্যামতাসিয়াকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে। ক্যামতাসিয়া মূলত একটা পেইড সফটওয়্যার এবং এই ক্যামতাসিয়ার মালিক হচ্ছে ট্যাক স্মিথ। আপনি যদি গুগলে যান এবং টাইপ করেন ক্যামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার অথবা ক্যামতাসিয়া, শুধুমাত্র ক্যামতাসিয়া যদি আপনি টাইপ করেন, আমরা টাইপ করছি ক্যামতাসিয়া, তাহলে আপনি ট্যাক স্মিথ ক্যামতাসিয়া ভিডিও এডিটর যে প্ল্যাটফর্মটা রয়েছে বা যে ইউআরএলটা রয়েছে, যে অ্যাড্রেসটা রয়েছে, সেখানে চলে যাবেন, ডাউনলোড ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। তখন আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের জন্য এবং ম্যাক হলে ম্যাকের জন্য আপনি ডাউনলোড করে নেবেন। এবং ক্যামতাসিয়া আপনারা অনেকেই জানেন যে আমরা নর্মালি, আপনি যদি কিনে নেন তাহলে এটাকে কিনে ব্যবহার করতে পারেন অথবা ফ্রিতে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে ফ্রিতে ক্যামতাসিয়া ব্যবহার করা যায় সেই বিষয়ে ইউটিউবে সার্চ করলে অসংখ্য ভিডিও রয়েছে, সেইভাবে ভিডিওটাকে আগে সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করে সেভাবে ব্যবহার করতে পারেন। তো আপনি যখন ক্যামতাসিয়া প্রথমবার অন করবেন তখন আপনি আসলে স্ক্রিন রেকর্ডিং করতে চাচ্ছেন নাকি প্রজেক্ট অন করতে চাচ্ছেন সেটা আপনাকে জিজ্ঞেস করবে এবং আপনি, আমরা নিউ প্রজেক্ট দিচ্ছি, নিউ প্রজেক্ট দিয়ে আপনি স্টার্ট করলে ভিউটা এরকম দেখতে পাবেন। তো প্রথম যে অংশটা রয়েছে সেখানে আপনি যদি ঠিক টপ বারের দিকে তাকান উপরের, এখানে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প রয়েছে। এটাকে আমরা হচ্ছে টপ মেনু বলে থাকি। আপনি এই টপ মেনুতে এগুলো দেখতে পাবেন, এগুলো খুব বেশি আপনার দরকার হবে না, যখন দরকার হবে তখন আমি আপনাদেরকে বলবো অবশ্যই। এবং এরপরে হচ্ছে মূলত রেকর্ড। আপনি যদি রেকর্ডে ক্লিক করেন তাহলে আপনার জন্য একটা নতুন পপ আপ অন হবে, একটা নতুন ভিউ আসবে আপনার এখানে এবং সেই অনুযায়ী আপনি এটাকে রেকর্ড করতে পারবেন। এখন আপনি যদি এদিকে তাকান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে
এবং কত সেকেন্ড রেকর্ড হচ্ছে এই পর্যন্ত রেকর্ড হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং আমি কথা বলার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের সাথে আপনার ক্যামেরা আপনার যে সফটওয়্যারটা রয়েছে সেটা কতটুকু ভালো কাজ করছে না করছে না। আমি চুপ করে থাকলে এটা চুপ করে থাকবে, আমি কথা বললে বা জোরে কথা বললে আপনি এখানে রেড দেখতে পাবেন, তার মানে হচ্ছে মাইক্রোফোনটা পারফেক্টলি কাজ করছে কিনা সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপর আপনি চাইলে এই ক্লিপটাকে ডিলিট করতে পারেন, পজ করতে পারেন এবং স্টপ করতে পারেন। আপনি যদি এটাকে স্টপ করেন তাহলে এটা সরাসরি আপনার এই ইম্পোর্ট মিডিয়াতে চলে আসবে। তো আমরা এখন স্টপ করছি না, আমি আপনাদেরকে পরবর্তীতে এটা স্টপ করলে ইম্পোর্ট করে কীভাবে ইম্পোর্ট করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এখন যদি আপনি লেফট মেনুর দিকে তাকান তাহলে এখানে মিডিয়া রয়েছে, এই মিডিয়াতে যদি আপনি ক্লিক করেন তাহলে মিডিয়া দেখাবে, আবার যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার জন্য ক্যানভাসটা বড় হয়ে যাবে। এই অংশটা হচ্ছে মূলত মেনু, এবং এখানে আপনার যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই টুলসগুলো আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে মূলত ক্যানভাস আর এটা হচ্ছে টাইমলাইন। আমরা সবগুলো বিষয় নিয়েই ক্রমান্বয়ে কথা বলবো। আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য সেটা হচ্ছে টাইমলাইন। আপনার সব কাজগুলো আপনি টাইমলাইনে করবেন। প্রথম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে মূলত আমরা মিডিয়াতে আছি, আমরা ইম্পোর্ট মিডিয়া ক্লিক করে আমরা ইম্পোর্ট করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড, ভিডিও, অডিও এবং ইমেজ ফাইল আমরা সরাসরি ইম্পোর্ট করতে পারবো। আপনি যদি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করেন তাহলে এটা সরাসরি এরকম একটা ওপেন আপনার জন্য একটা নতুন পপ আপ ওপেন হবে, এবং আপনার কম্পিউটারের কোথায় ফাইলগুলো রাখা আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, এবং সেই অনুযায়ী আপনি ফাইলগুলোকে ওপেন করলে সেটা সরাসরি আপনার এই ইম্পোর্ট মিডিয়াতে চলে আসবে, মিডিয়া বিনে। এখন আপনি যদি আরও বেশি ফাইল অ্যাড করতে চান তাহলে আপনি সেটা ফাইলে ক্লিক করে সেম একইভাবে ইম্পোর্টে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করলে আপনি সেটা মিডিয়াতে সরাসরি অ্যাড করতে পারবেন। আমরা অ্যাড করে নিচ্ছি, এবং আপনি যদি চান তাহলে এটাকে আপনি ড্র্যাগ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার একটা ফাইল যদি আপনি সরাসরি অ্যাড করতে চান, ধরুন আমরা এই ফাইলটাকে ঠিক টেনে এনে যখন আপনি এখানে ছেড়ে দিবেন তখন এটা সরাসরি ইম্পোর্ট হয়ে যাবে। সো এই দুইভাবে আপনি ফাইল ইম্পোর্ট করতে পারেন ক্যামটেসিয়ার মিডিয়া ফোল্ডারে বা মিডিয়া বিনে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মূলত আমরা টাইমলাইন সম্পর্কে কথা বলবো। আপনি যদি টাইম এখানে সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো, কিন্তু ক্রমান্বয়ে যেটা যখন কাজ করবো তখন সেটার কথা বলবো, তাহলে আপনাদের জন্য বিষয়টা ইজি হবে। আপনি এখানে ট্র্যাক 1 দেখতে পাচ্ছেন, ট্র্যাক 2 রয়েছে, এবং আরও ট্র্যাক আপনি চাইলে এই প্লাস আইকনটাতে যদি অ্যাড এ ট্র্যাকে ক্লিক করেন তাহলে নতুন ট্র্যাক অ্যাড করতে পারবো। আমরা 5টা ট্র্যাক অ্যাড করেছি। এখন আপনি যদি ঠিক এই অংশটাতে তাকান তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে টাইমলাইন রয়েছে টাইমলাইন বড় হচ্ছে ছোট হচ্ছে। আমরা প্রথমে একটা ফাইল টাইমলাইনে অ্যাড করবো, এটা আপনি বিভিন্নভাবে অ্যাড করতে পারেন। আপনি যদি এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে, অথবা আপনি যদি রাইট ক্লিক করেন, ক্লিক করে অ্যাড টু টাইমলাইন দেন তাহলে সেটা টাইমলাইনে অ্যাড হবে। এখন আপনি একটা ফাইল যদি সিলেক্ট করতে চান তাহলে সেই ফাইলটাকে শুধু ফাইলের উপরে ক্লিক করলে সেটা ইয়েলো হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট হয়েছে আর এটা সিলেক্ট হয়নি। এখন আপনি যা কাজ করবেন এই সিলেক্ট ফাইলে কাজ করতে পারবেন। সো এখানে আপনি যদি দেখেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আনডু, রিডু, কাট, কপি, পেস্ট এবং স্পিল্ড। মূলত স্পিল্ড টুলটাই আপনার সবচেয়ে বেশি কাজ করবে। আমরা প্রথম হচ্ছে মূলত এই টাইমলাইনটাকে বাড়িয়ে নিচ্ছি। এখন আপনি ধরুন চাচ্ছেন যে এই অংশটাকে স্পিল্ড করে বাদ দিয়ে দিতে, আপনার ভিডিওতে এই অংশটা না রাখতে, তখন আপনি এটাকে প্রথমে সিলেক্ট করবেন, স্পিল্ডে ক্লিক করবেন, করলে এটা স্পিল্ড হয়ে যাবে। এখন যতটুকু আপনি বাদ দিতে চান সেই অংশটা আপনি বাদ দিতে পারবেন, এবং এটাকে টেনে এনে এটার সাথে অ্যাড করে দিলে ওই অংশটা আপনার জন্য বাদ হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনি চাইলে স্পিল্ড করতে পারেন। এরপর আপনার এই টাইমলাইনে যদি আপনি আরও ট্র্যাক অ্যাড করতে চান তাহলে আপনি আরও ট্র্যাক অ্যাড করতে পারবেন, এবং মাথায় রাখবেন আপনি যখনই নতুন ট্র্যাক অ্যাড করবেন সেটা যদি আপনার এই ট্র্যাকের সামনে হয় তাহলে এই ট্র্যাক শেষ হলে সেটা চলবে, আর সেটা যদি আপনি এই ট্র্যাকের উপরে করেন তাহলে আপনার যে ট্র্যাকটা রয়েছে সেই জিনিসটা আপনি এখানে ট্র্যাকটা আপনি এখানে দেখতে পাবেন না, নিচের ট্র্যাকটা আপনি দেখতে পাবেন না, উপরেরটাই আপনি দেখতে পাবেন। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মূলত আপনার এই ক্যানভাস। আপনি এখানে যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন আপনার যত ভিডিও আপনি ইউটিউবে যখন ছাড়বেন ঠিক এখানে যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব স্ক্রিনে আপনি ঠিক সেরকম দেখতে পাবেন। ধরুন আপনি যদি এখানে এটাকে এরকম দেখতে পান তাহলে ইউটিউবে আপনি সেটাকে এরকমই দেখতে পাবেন। এখন এই ক্যানভাসকে আপনাকে সেট আপ করে নিতে হবে। ক্যানভাস সেট আপ করার জন্য আপনাকে ঠিক এই অ্যারো বাটনটাতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর প্রজেক্ট সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে, তারপর আপনি এখানে কাস্টম দেখতে পাচ্ছেন,
এটাকে আপনি আপনার মন মতো সিলেক্ট করে নিতে পারবেন। ইউটিউবের জন্য বেস্ট হচ্ছে 1920x1080, আমরা 1920x1080 রেশিওটাকে সিলেক্ট করলাম। এবং আপনি যদি চান তাহলে আপনার এই ক্যানভাসের কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার মন মতো। আমরা এটাকে ক্যানভাসের কালার চেঞ্জ করার অপশন রয়েছে, আমরা ব্ল্যাকই রাখলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে টাইমলাইনে যে ফাইলটা আপনার সিলেক্টেড সেই ফাইলটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি এটাকে সরিয়ে দেন তাহলে আপনার নিচে যে টাইমলাইনে রয়েছে সেইটাকে আপনি দেখতে পাবেন। এখন আমরা এটাকে সেট আপ করে নিতে হবে আমাদের প্রজেক্ট স্ক্রিন অনুযায়ী। তো সেটা আপনি কীভাবে করবেন সেটা করার জন্য আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে মাউস হোভার ওভার করলে এটাকে টেনে আপনি ঠিক আপনার যে ক্যানভাস রয়েছে সেই ক্যানভাস অনুযায়ী সাজালেন। তারপর আপনি একইভাবে আপনার যে পরের ফাইলটা রয়েছে সেটাকে আপনি ক্যানভাস অনুযায়ী অ্যাড করলেন, করে আপনি এটাকে টেনে ঠিক আপনার আপনি দেখতে পাচ্ছেন যে যখনই অ্যাড হয়ে যায় বরাবর হয় তখন আপনি এখানে একটা ইয়েলো মার্ক দেখতে পাচ্ছেন, তার মানে এটা পারফেক্টলি সেট আপ হয়েছে। সো এই জিনিসটা মাথায় রেখে ক্যানভাসে যা দেখবেন তাই আপনি ইউটিউবে দেখতে পাবেন, এটা আপনি মাথায় রাখবেন। এখন ধরুন আমরা এই ভিডিওটাতে অডিও অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি অডিওতে ক্লিক সিলেক্ট করবেন, ইম্পোর্ট করে এখানে রাখবেন আগে, তারপর অ্যাড টু টাইমলাইনে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। অডিও ফাইল উপরে অ্যাড করলেও আপনার অডিও ফাইল চলবে, কিন্তু বেস্ট হচ্ছে ট্র্যাক ওয়ানে অডিও ফাইলটাকে রাখা। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অডিও ফাইলটা ট্র্যাক ওয়ানে রয়েছে, তারপর আমাদের ভিডিও ফাইল রয়েছে, তারপর ইমেজ ফাইল রয়েছে। এখন আমরা চাচ্ছি এখানে একটা লোয়ার থার্ড অ্যাড করব। লোয়ার থার্ড মানে হচ্ছে আমরা এখানে নাম অ্যাড করতে চাচ্ছি। তো আপনি সেটা কীভাবে করবেন সেটা করার জন্য আপনাকে চলে যেতে হবে মিডিয়া লাইব্রেরিতে। মিডিয়া লাইব্রেরিতে আপনি যখন যাবেন তখন এখানে অনেকগুলো প্রিবিল্ট ট্যাম্পলেট আপনার জন্য রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন লোয়ার থার্ড যেখানে অ্যানিমেশন হয়ে আপনার নামটা শো করবে। তো এখানে অনেকগুলো রয়েছে, এর মধ্যে আমি একটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড টু টাইমলাইন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা নতুন ট্র্যাক অ্যাড হয়েছে। এখন আমি যদি প্লে করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে ইউর নেম ইউর পজিশন। সো আপনি ঠিক এই মিডিয়া লাইব্রেরিতে গিয়ে এই জিনিসটা অ্যাড করতে পারবেন। আপনি যদি এটাকে চেঞ্জ করে নিতে চান আপনার এই নামটাকে তাহলে এটাকে ডাবল ক্লিক করবেন, করলে এটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপর ব্যাক স্পেস প্রেস করে আপনি আপনার নাম লিখে নিতে পারবেন। সেম একইভাবে আপনি যদি এটাকে মাঝখানে নিয়ে আসতে চান তাহলে সিলেক্ট করতে পারেন, করে এই প্রপার্টিজে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে নতুন একটা পপ আপ দেখতে পাবেন, এবং সেটাকে আপনি যদি এখানে সিলেক্ট করেন মাঝখানে তাহলে এটা মাঝখানে চলে যাবে। সেম একইভাবে আপনি যদি নিচের যে পজিশন ইউর পজিশন রাইট হিয়ার, এখানে আপনি আপনার পজিশন লিখতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমি আমার নাম আর আমার পজিশনটা নর্মালি লিখলাম, তারপর আপনি যদি বাইরে ক্লিক করেন তাহলে এটা আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি এটাকে প্লে করি তাহলে আপনি এটাকে প্লে করলে, এবং আপনি চাইলে এটাকে ঠিক যে জায়গায় ইচ্ছা সেখানে আপনি এটাকে দেখাতে পারেন। ধরুন আমরা এটাকে প্লে করার পর এই অংশটাতে আসলে এটা ওপেন হবে, তখন আপনি এটাকে এইভাবে ওপেন করে দেখতে পারেন। এবং আপনি যদি চান এটাকে চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, সবই পারবেন এখান থেকে প্রপার্টিজে ক্লিক করলে, এবং প্রপার্টিজে আবার ক্লিক করলে প্রপার্টিজটা চলে যাবে। সো এইভাবে এখানে অনেকগুলো রয়েছে, আপনি যদি ইন্ট্রো অ্যাড করতে চান আপনি এখানে ইন্ট্রো রয়েছে, অনেকগুলো প্রিবিল্ট ইন্ট্রো রয়েছে সেগুলো অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি আইকন অ্যাড করতে চান এখানে অনেক অনেক আইকন রয়েছে, সেগুলো আপনি খুব ইজিলি অ্যাড করতে পারবেন। মোশন ব্যাকগ্রাউন্ড রয়েছে, মিউজিক ট্র্যাক রয়েছে, আউটরো রয়েছে। তো মিউজিকগুলো ব্যবহার করবেন না, মিউজিকগুলো ইউটিউব থেকে নিয়ে ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। এরপর হচ্ছে মূলত অ্যানোটেশন। আপনি যদি ভিডিওর উপরে কোনো টেক্সট অ্যাড করতে চান, অ্যানোটেশন অ্যাড করতে চান, সেটা আপনি এখান থেকে পারবেন। তো এখানে অনেকগুলো অ্যানোটেশন রয়েছে, কল আউটস রয়েছে। আমরা যদি এই অ্যারো বাটনটাতে ক্লিক করেন এবং অলে ক্লিক করেন তাহলে আপনি সবগুলো অ্যানোটেশন এখানে দেখতে পাবেন। এবং সিম্পলি শুধুমাত্র রাইট ক্লিক করে অ্যাড টু টাইমলাইন করতে পারেন, অথবা ট্র্যাক করে এনে ছেড়ে দিলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি আপনার মন মতো এটাকে চেঞ্জ করে দিতে পারেন, এবং আপনি এটাকে ডাবল ক্লিক করলে এই টেক্সটগুলো আপনি অ্যাড করতে পারেন। কালার যদি চেঞ্জ করতে চান প্রপার্টিসে চলে যাবেন, দেন আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন খুবই ইজি ওয়েতে। আপনি যদি কোনো স্পেসিফিক অংশ ব্লার করতে চান, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো অনেক ভিডিওতে কিছু অংশ ব্লার করা থাকে, সেটা আপনি করতে পারবেন। এখানে ব্লার যে অপশনটা রয়েছে সেই ব্লারে ক্লিক করবেন, এবং আপনি যদি দেখতে পাচ্ছেন যে ফেস ব্লার করতে চাইলে আপনি সেটাকে করতে পারছেন ক্যামটেসিয়ার মাধ্যমে।
এছাড়া আরও অনেকগুলো টুল রয়েছে, আপনি চাইলে এগুলো সবগুলো ইউজ করতে পারেন। আপনি চাইলে আমরা নর্মালি যেগুলো ব্যবহার করি আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অ্যানিমেটেড টেক্সট আপনি দেখতে পাচ্ছেন যে এটা কোনো স্পেসিফিক জায়গা যদি দেখাতে হয় সেক্ষেত্রে আমরা নর্মালি এরকম করে দেখাই। এখানে সবগুলো রয়েছে, এগুলো সবগুলো পাবেন হচ্ছে আপনি অ্যানোটেশনে। তারপর হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে মূলত একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও, একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপ আমরা যখন কম্বাইন করি তখন আমরা মূলত এই ট্রানজিশনগুলো অ্যাড করি, এবং এটা ভিডিওকে অনেক বেশি সুন্দর করে এবং প্রফেশনাল আউটলুক দেয়। আপনি ট্রানজেকশন অ্যাড করতে চাইলে যে ভিডিওটাতে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে অ্যাড টু সিলেক্ট মিডিয়া ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে, অথবা আপনি যদি সেটাকে ড্র্যাগ করে এনে যে অংশটাতে অ্যাড করতে চাচ্ছেন সেখানে ছেড়ে দেন তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার জন্য সেট হয়ে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও ট্র্যাক ওয়ান সেট ঠিকমতো হয়েছে, ট্র্যাক টু হয় নাই কারণ আমরা এখানে স্পিল করেছি। আমি যদি এটাকে আবার টেনে দিই তাহলে এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এখন আপনি যদি প্লে করেন আর ঠিক ট্রানজিশন যেটা অ্যাড করেছি সেটা দেখতে চান তাহলে আপনি ঠিক প্লে করলে সেটা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে ট্রানজিশনটা কীভাবে এসেছে। এছাড়া চাইলে এখানে অসংখ্য ট্রানজিশন আছে, আপনি ট্রানজিশনগুলো অ্যাড করে নিতে পারেন আপনার ভিডিও অনুযায়ী, আপনার স্টাইল অনুযায়ী। এরপর ক্যামটেসিয়া 9 এর সবচেয়ে পপুলার যে জিনিসটা সেটা হচ্ছে মূলত বিহেভিয়ার, এবং এটা বিহেভিয়ার পপুলার ড্যাটসমিন এটা আসলে একটা চমৎকার জিনিস, একটা ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে আপনার ভিডিওটা একটা ভিডিওর পরে অন্য একটা ভিডিও কীভাবে আপনি আনতে চান। ধরুন আপনি এই ভিডিওটা আমরা চাচ্ছি যে এই ইমেজটা আমরা চাচ্ছি পপ আপ করতে, সেক্ষেত্রে আমি এটাকে বড় করে নিচ্ছি। এটা একটা টাইপ এক ধরনের অ্যানিমেশন, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্লাই ইন রয়েছে, আমি ফ্লাই ইন দিলাম তাহলে আপনি দেখবেন যে এই ভিডিওটা কীভাবে এখানে শো করে। সো এই অ্যানিমেশনগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যানিমেশনগুলো, এবং এই অ্যানিমেশনগুলো তিনভাবে থাকে, একটা হচ্ছে মূলত ইন, ডিউরিং এবং আউট। এবং আউটের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে এটা আসলে কীভাবে আউট হচ্ছে তাহলে আমরা সেটাও দেখতে পারবো এখান থেকে। আমরা প্লে করছি এবং শেষের দিকের অ্যানিমেশনটুকু যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে আউট হয়েছে। এইভাবে এখানে অনেকগুলো রয়েছে, আপনি চাইলে এই বিহেভিয়ারগুলো অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে, এবং এই ভিডিওকে অনেক বেশি প্রফেশনাল করতে সেটা হেল্প করবে আপনাকে। এরপর রয়েছে মূলত অ্যানিমেশন। অ্যানিমেশন দুটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে জুম ইন, জুম অ্যান্ড প্যান, এবং অ্যানিমেশন। অ্যানিমেশনে এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। ধরুন আমি চাচ্ছি এই ভিডিওটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে চলে যাবে, সেক্ষেত্রে আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম, করে টাইটেল লেফটে ক্লিক করলাম, করে এটাকে ড্র্যাগ করে আমার এখানে এনে ছেড়ে দিলাম, এবং আমি এটাকে আর একটু করে দিলাম, দেন আমি প্লে করলাম। আপনি দেখেন যে সেটা কীভাবে আসে। ছোট করে দিচ্ছি তাড়াতাড়ি আসার জন্য, প্লে করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা খুবই আস্তে আস্তে করে আমার লেফট সাইড থেকে যেই অ্যানিমেশনটা সেটা আসতেছে, এবং আপনি যদি এটাকে একটু বড় করে দেন, তাড়াতাড়ি করে দেন তাহলে সেটা দেখবেন আর তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা কীভাবে হলো। এখন আপনি যদি কাস্টম অ্যানিমেশন অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন। ধরুন আমি এটা চাচ্ছি নিচ থেকে উপরে উঠে যাবে এই ইমেজটা, এবং আমি এটাতে অ্যানিমেশন আগে যেটা বিহেভিয়ার অ্যাড করলাম সেটাও রিমুভ করলাম। এখন আমরা এটা চাচ্ছি উপর থেকে, নিচ থেকে উপরের দিকে চলে যাবে। এটাকে সেট করে নিচ্ছি, এবং আমি চাচ্ছি এটা নিচ থেকে উপরে উঠবে, সেক্ষেত্রে আমি কাস্টম করলাম, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, আমি কাস্টমটাকে এনে ছেড়ে দিচ্ছি, দেন আমি নিচ থেকে এটাকে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, এখন আমি এটা একটু বড় করে দিচ্ছি দেখার জন্য। তাহলে আমি যদি প্লে করি তাহলে আপনি দেখতে পাবেন যে এটা নিচ থেকে উপরের দিকে, প্লে করলাম আপনি দেখবেন যে এটা নিচ থেকে উপরের দিকে চলে যাচ্ছে। সো এইভাবে মূলত আপনারা অ্যানিমেশন ট্যাবটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে জুম ইন। জুম ইনটা আপনাদের জানা দরকার। জুম ইন আপনি দেখতে পাচ্ছেন যে
আমি যদি ফেস জুম করতে চাচ্ছি শুধু ফেসটা দেখাবো ভিডিওতে এই কতটুকুতে এসে আপনি এই বাটনটার সাথে প্লে করতে হবে আপনাকে অর্থাৎ বাটনটা আপনি ঠিক যেভাবে যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি এটাকে অ্যাড করে নিতে পারবেন ধরুন এই ভিডিওটা আমরা প্লে করলাম এটা যখন আস্তে আস্তে জুম হচ্ছে এবং আমরা চাচ্ছি যে এটা স্কেল টু ফিটে ক্লিক করতে তাহলে এটা দেখুন যে জুম হবে তারপর আবার স্কেল টু ফিটে চলে যাবে অটো সো এই অ্যানিমেশনগুলো আপনারা ঠিক ক্যামটেসিয়ার মাধ্যমে করতে পারবেন এরপর কার্সার ইফেক্ট রয়েছে আপনি যদি টিউটোরিয়াল বানান সেক্ষেত্রে কার্সার ইফেক্ট আপনাকে হেল্প করবে এখন আমরা কথা বলছি অডিও নিয়ে অর্থাৎ আপনি আপনার ভিডিওতে কিভাবে অডিওর সাথে কাজ করবেন ভিডিও এবং অডিও কিভাবে কম্বাইন করবেন সেই জিনিসটা নিয়ে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নয়েজ রিমুভাল ফেড ইন ফেড আউট অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একটা ভিডিও যখন স্টার্ট করে তখন মিউজিক খুব আস্তে আস্তে থাকে আর যখন শেষ হয় তখন মিউজিক আস্তে আস্তে থাকে এবং মাঝখানে মিউজিক একটা লেভেল বজায় রাখে সো এটাকে ফেড ইন বলে আপনি যদি ফেড ইন ব্যবহার করেন এখানে তাহলে আপনি এখানে দেখবেন যে আমরা একটু বড় করে নিচ্ছি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা চলার সময় মিউজিক খুব একটা থাকবে না তারপর আস্তে আস্তে বাড়বে সেম একইভাবে আমরা যদি ফেড আউট অ্যাড করি তাহলে আপনি এখানে দেখবেন যে এখানেও সেম একইভাবে ভিডিওটা একটা সার্টেন টাইম পর ভিডিওটা চলতে চলতে মিউজিকটা একদম স্টপ হয়ে যাবে সো আপনারা ফেড ইন ফেড আউট এভাবে করতে পারেন এবং ভিডিওর ক্ষেত্রে আপনি যখন ভয়েস রেকর্ড করবেন তখন আপনাকে অনেক ক্ষেত্রে নয়েজ রিমুভাল করতে হতে পারে সো নয়েজ রিমুভালের জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে নয়েজ রিমুভাল রয়েছে এই নয়েজ রিমুভালকে আপনাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন তারপর আপনি এখানে নতুন প্রপার্টিজ দেখবেন এখানে আপনি এটাকে সেন্সিটিভিটি বাড়াতে পারবেন এবং নয়েজ রিমুভাল রিডাকশনের যে ব্যাপারটা রয়েছে সেটাকে কমাতে বাড়াতে পারবেন সো এটা আপনি প্লে করলে বুঝতে পারবেন যে এটা আপনার জন্য পারফেক্ট হচ্ছে কি না বা কীভাবে আপনি পারফেক্ট করতে পারেন সেটা এখানে আপনি সেন্সিটিভিটি বাড়িয়ে কমিয়ে সেটা কম্বাইন করে নিতে পারবেন সো এ হচ্ছে মিউজিকের যে ব্যাপারটা বা অডিওর যে ব্যাপারটা সেই জিনিসটা এখন আপনি যদি চান এখানে অডিওর উপরে যখন ক্লিক করবেন তখন এখানে একটা অপশন আপনার জন্য অন হবে সেটার মাধ্যমে আপনি মিউজিক কমাতে বাড়াতে পারবেন অর্থাৎ আপনার যে ফার্স্ট ট্র্যাকে যে মিউজিক আছে আপনি হয়তো চাচ্ছেন কথার সাথে সাথে সেটা বাড়বে তারপর আবার কমে যাবে তারপর আবার বাড়বে সেই জিনিসটা আপনি এখানে করতে পারবেন আপনাকে সেক্ষেত্রে এখানে কাট করতে হবে কাট করে আপনাকে যেই অডিওটা রয়েছে সেটাকে কাট করে আপনি সেটাকে ফেড ইন ফেড আউট দিয়ে ফেড ইন দিচ্ছি আমরা আবার এখানে তারপর এখানে আবার আপনি এটার সাথে প্লে করতে পারবেন এখানে আর একটা বাটন রয়েছে আপনি যদি এটাকে বাড়ান তাহলে এটাকে বাড়াতে পারবেন এটাকে কমালে কমাতে পারবেন দেখতে পাচ্ছেন যে এটাকে আপনি চাইলে এখানে বাড়ানো কমানোর ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারবেন সো অডিও নিয়ে যদি এর ব্যাপার বাইরে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আস্ক করবেন আমি চেষ্টা করবো সেটা সঠিক অ্যান্সার দিতে আপনাদের এখন আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে রয়েছে এবং আপনি যদি এই মোড়ে ক্লিক করেন এবং এখানে যদি আপনি ভিজুয়াল ইফেক্টে যান তাহলে এখানে আরও অনেকগুলো ব্যাপার রয়েছে ড্রপ শ্যাডো আপনি ভিডিওতে শ্যাডো ক্রিয়েট করতে পারবেন বর্ডার ক্রিয়েট করতে পারবেন কালার বাড়ানো কমানোর কাজটা করতে পারবেন এবং কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং রিমুভ কালার করতে পারবেন নর্মালি রিমুভ কালার বলতে আমরা গ্রিন স্ক্রিন ইফেক্ট বুঝি অর্থাৎ গ্রিন ব্যাকগ্রাউন্ডকে কীভাবে সরাবো সেই জিনিসটা নিয়ে কাজ করা হচ্ছে মূলত রিমুভ এ কালার বা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটাকে বলি সো এটা করার জন্য আপনাকে এই রিমুভ এ কালারটাকে স্ক্রোল করে এনে এখানে ছেড়ে দিতে হবে ছাড়লেই এখানে আপনার জন্য একটা নতুন প্রপার্টিজ অন হবে এবং এখানে খুবই সিম্পল কাজটা আপনি এখানে এই যে অ্যারো বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে সিলেক্ট কালার ফ্রম ইমেজ এখানে ক্লিক করবেন তারপর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই কালারটা আপনার জন্য রিমুভ হয়ে যাবে এখন আপনি এটার সেন্সিটিভিটি বাড়াতে পারবেন কমাতে পারবেন সফটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং টলারেন্সটাকে বাড়াতে পারবেন যাতে করে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা অ্যাডজাস্ট করে তো এক্ষেত্রে কালার বা লাইটিংয়ের কিছু ব্যাপার রয়েছে সেগুলো আপনারা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো যখন শুটিং করবেন বা যখন আপনি ভিডিওটি করবেন তখন সো আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি ইটস সিম্পল ভেরি ইজি আপনি আমরা খুবই ইজিলি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি এখানে এটা একটা ইমেজ আপনি দেখতে পাচ্ছেন যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন সেটা ব্ল্যাক থাকবে পেছনে যে ইমেজটা আপনি ব্যবহার করবেন সেটাই আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এখন আপনি যদি চান যে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন আপনি সেটাও পারবেন আবার আপনি যদি চান যে না আপনি কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড দেবেন সেটাও পারবেন
অথবা আপনি যদি চান যে প্রজেক্ট কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড করবেন সেটাও আপনি পারবেন। প্রজেক্ট সেটিং এ যাবেন, যাওয়ার পর এখানে কালার সিলেকশন থেকে আমরা রেড করে দিচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। সো ইটস সিম্পল ইজি। তো আপনারা এই কাজগুলো করতে পারেন। এছাড়াও আপনি এই ক্যামটেসিয়ার মাধ্যমে আপনার, আমি যেটা আপনাদেরকে বলেছি যে কালার অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে অনেক কাজ করা যায়। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত আমরা ফাস্টার করব, অর্থাৎ একটা ক্লিপকে আমরা ফাস্ট করব এবং আরেকটাকে আমরা স্লো করব। সো আপনি যদি ধরুন আমরা এটাকে কেটে নিচ্ছি, এখানে আমরা এটাকে কেটে নিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, করে আমরা চাচ্ছি এই ক্লিপটাকে ফাস্ট করতে, তাহলে আপনি ক্লিক যেই ক্লিপটাকে আপনি ফাস্ট করবেন সেটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্লিপ স্পিড, আপনি যদি অ্যাড ক্লিপ স্পিডে ক্লিক করেন তাহলে আপনার জন্য একটা নতুন প্রপার্টিজ এখানে অন হবে, সেটা হচ্ছে মূলত ক্লিপ স্পিডের জন্য। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপ স্পিডের জন্য আমাদের একটা নতুন অপশন এখানে অ্যাড হবে, ক্লিপ স্পিড আপনি দেখতে পাচ্ছেন। এবং এই ক্লিপ স্পিডকে যদি আপনি 2 করে দেন বা 5 করে দেন, 5 হয়তো সম্ভব না, ক্লিপটা ছোটো, 3 করে দিচ্ছি আমি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কত ছোট হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে এটা দেখবেন যে খুব ফাস্টলি হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনারা ভিডিওতে এই জিনিসগুলো দেখে থাকেন যে ফাস্টার করে কোনোটা স্লোয়ার করে, সেম একইভাবে আপনি যদি এটাকে স্লো করতে চান তাহলে এটাকে রাইট ক্লিক করবেন, ক্লিক করে আপনি আবার ক্লিপ স্পিডে যাবেন, সেটাকে কমিয়ে দিবেন, তাহলে এটা স্লো হয়ে যাবে। আমরা সেই জিনিসটাও দেখতে পারবো। ক্লিপ রাইট ক্লিক করলাম, করে আমরা অ্যাড ক্লিপ স্পিড করলাম, করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপ স্পিড এখানে 2 আছে। আপনি যদি এটাকে, আমরা যদি এটাকে কেটে আমরা যদি এটাকে 5 করে দিই, 0.5, তাহলে ক্লিপটা বড় হয়ে গেছে। এবং আপনি যদি প্লে করেন তখন দেখবেন যে কাজগুলো খুবই স্লোলি হচ্ছে। এছাড়াও ধরুন আপনি চাচ্ছেন কোনো ফ্রেমকে ফ্রিজ করতে, সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ কোনো ফ্রেম ফ্রিজ করার মানে হচ্ছে মূলত আপনি চাচ্ছেন যে চলাচলতে যায় একটা জায়গায় এসে ভিডিওটা স্টপ হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে, এরপর আবার চলা শুরু করবে। সেটা করার জন্য আপনাকে এখানে এক্সটেন্ড ফ্রেম নামে একটা অপশন রয়েছে, এক্সটেন্ড ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটো 1 সেকেন্ড দেখাচ্ছে, আমরা এটাকে 2 সেকেন্ড 3 সেকেন্ড করে দিচ্ছি। তারপর আপনি দেখতে পারবেন যে ভিডিওটা চলা শুরু করলো একরকম, তারপর থেমে যাবে, তারপর ভিডিওটা আবার চলা শুরু করবে ওই জায়গা থেকে। তো এটাকে ফ্রেম ফ্রিজ বা আমরা এক্সটেন্ড ফ্রেমও বলতে পারি। এখন আপনি যদি চান তাহলে আপনার এই রাইট ক্লিক করলে এখানে আরও অনেকগুলো ব্যাপার রয়েছে, এগুলো একটা একটা করে আপনি সেগুলো ট্রাই করে দেখতে পারেন, বা সেগুলো আপনার জন্য ইফেক্টগুলো কী কী, কোনটা আপনি কীভাবে করবেন সেগুলো আরও ইন ডিটেল দেখতে পারেন। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বেসিক যতগুলো ব্যাপার রয়েছে একটা ভিডিওকে প্রফেশনাল করার সবগুলো ব্যাপার দেখানোর। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনি সবসময় যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওটা যতটুকু এডিট করবেন, এডিট করে আপনি এই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করবেন, ক্লিক করে এই ফাইলটাকে আপনি সেভ করে রাখবেন। এটা অটো সেভ হয়ে থাকে নর্মালি, তারপরেও আপনাকে সেভ করে রাখলে আপনার জন্য সবচেয়ে বেস্ট। আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে ফাইলটা আপনি কোথায় রেখেছেন, অটো সেভ হলে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় খুঁজে বের করা। সো আমরা এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি শেয়ার বাটন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে লোকাল ফাইলে ক্লিক করবেন, তারপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনার ট্রায়াল ভার্সন হলে আপনি এটা প্রোডিউস উইথ ওয়াটারমার্ক দিতে পারেন, আর আপনার যদি পেইড ভার্সন হয় সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট কিটা আপনাকে এখানে দিতে হবে এবং প্রোডিউস উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করবেন। আমরা ওকে ক্লিক করলাম, এরপর আপনার জন্য এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং আপনি এখানে আপনার ভিডিওর কোয়ালিটিটা সিলেক্ট করে, ডাইমেনশনটা সিলেক্ট করে আপনি সেখান থেকে ভিডিওটাকে প্রোডিউস করে নিতে পারেন। এবং আমরা এখানে নেক্সটে ক্লিক করছি এবং ফিনিশে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আমাদের জন্য রেন্ডারিং করা শুরু করবে। সো ফাইনালি আপনি যখন এরকম দেখতে পাবেন তার মানে হচ্ছে ভিডিওটা আপনার জন্য প্রোডিউস হচ্ছে এবং সেটা আপনার ফাইলে জমা হয়ে যাবে যখন কমপ্লিট রেন্ডার হবে। তো আপনি যদি সেটাকে খুঁজে না পান আপনার ফাইলে যে কোথায় হচ্ছে, তাহলে আপনি সেটাকে আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন, ক্লিক করে আপনি এখানে চলে যেতে পারেন হচ্ছে ডকুমেন্টসে, এবং ক্যামটেসিয়াতে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে ভিডিওটা আসলে এখানে প্রোডিউস হচ্ছে। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা কমপ্লিট ভিডিও ক্রিয়েট করার, যাতে করে আপনারা খুব ইজিলি এই ভিডিওটা দেখে ক্যামটেসিয়া এডিটিংটা আপনারা করে ফেলতে পারেন। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভিডিওতে কমেন্ট করবেন। আর এটা একটা ভিডিও যেখানে আমি চেষ্টা করছি সব কিছু আপনাদেরকে এক্সপ্লেইন করার, সো অনেক কিছু হয়তো অনেক কুইকলি আমি বলে ফেলেছি। যদি মনে হয় যে কোনো কিছু বোঝেননি, কোনো কিছু ধরতে পারছেন না বা কোনো কিছু বুঝতে পারছেন না, তাহলে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করুন, আমি চেষ্টা করবো সেই জিনিসটা সঠিক অ্যান্সার দিতে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।